এমন এক হোটেল উঠছি ভাই, তো এটার ভিতরে যাওয়ার পর দরজা লাগানোর কিছুই নাই, তো ভিতরে যাওয়ার পর কাজ কাম শেষ হইলে ভিতর থেকে নক করতে হয়। নক করলে তারপর হচ্ছে যে আপনার এটা লাঠি দিয়ে একদম খোলার অপশন ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ব্যাকপ্যাকার শাহাদাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের পাহাড়ি বান্দরবন ব্যাকপ্যাকিংয়ের ডে 7 চলছে। তো এখন থানচি রেস্ট হাউস থেকে বের হয়ে যাচ্ছি। গতকালকে এসে আপনারা তো দেখেছেন যে থানচি রেস্ট হাউসে এসেই আমরা থাকলাম। এখন হচ্ছে আমাদের প্ল্যান যে রেমাক্রি হয়ে অথবা তিন্দুর দিকে হয়ে ওই দিকের কিছু ঝর্ণা দেখার উদ্দেশ্য। তো ঝর্ণাগুলোর নাম একটা একটা করে আমরা ঝর্ণায় যাব এবং আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আপাতত এই হচ্ছে আমার প্ল্যান। মেম্বাররা যাচ্ছে থানচি বাজারে গিয়ে এখন কিছু রেশন কেনার পালা, কারণ 6 দিনের ট্রিপ করে এসে আমাদের রেশন কিন্তু সবার যেগুলো ছিল মোটামুটি মেইন যেই খাবার আমরা ভাত চাল খাই চালটাই শেষ হয়ে গেছে। ডাল আলু পেঁয়াজ রসুন শুটকি এগুলো মোটামুটি আছে এখনও ব্যাকআপ। তো রেশন টেশন কিনে দেন আমরা এখন আবার চলতে থাকবো আর কি। সকালের খানা দানোর জন্য আমরা নর্মালি যেটাই সামনে হোটেল পাই ওটাতেই ইন করে যাই। তো এখানে হচ্ছে আমরা আপাতত খানা দানা করবো, সকালের নাস্তা অথবা ভাতই খাবো, কারণ সারাদিন যেহেতু ট্রেকিং করবো একটু ভারী খাবার হলে আমাদের এনার্জিটা মোটামুটি থাকবে আর কি ভালো। বন্ধুরা ঘাটের দিকে যাচ্ছি, পুলিশ ও বিজিবির পারমিশন নেওয়া শেষ হলেই তারপর কেবল আমরা নৌকা দিয়ে রেমাক্রির দিকে যেতে পারবো। কিন্তু ঘাটে পৌঁছানোর পর নৌকা ও গাইড রেডি করছিলাম। বর্তমানে থানচি থেকে রেমাক্রি পর্যন্ত নৌকা ও থানচি থেকে নাফাকুম ও আমিয়াকুমের দিকে গাইড খরচ ফিক্সড করে দেওয়া হয়েছে। এর মধ্যে এক নৌকায় যাওয়া যায় 5 জন, আমরা মেম্বার ছিলাম 6 জন, 2টা নৌকা নিতেই হবে, এই ছিল কন্ডিশন। আমাদের প্ল্যানিং অনুযায়ী খরচ অতিরিক্ত লাগছিল, এর মধ্যে বাসা থেকে সবাই 6 দিনের প্ল্যানে বাজেট নিয়ে বের হয়েছে। কিছু টাকা ছিল, সেই টাকাতেই তাদের নিয়ে অন্যদিকে যাওয়ার প্ল্যানিং করি। বন্ধুরা আমরা এই দিক থেকে লিলুকলি খিয়াং সাইখং এর দিকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা এখন প্ল্যান চেঞ্জ করে সাগরের দিকে চলে যাচ্ছি। সাগরই ব্যাকপ্যাকিং, এই অনেক টেনশনে ছিলাম বুঝতে পারছেন, এই টেনশন আর ভালো লাগতেছিল না। এখন আমরা নতুন প্ল্যানে নতুন জায়গায় যাব, প্ল্যানে নতুন দিকে আগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রিয়েল টাইম রিয়েল ব্লগিং, আপনারা দেখছেন ব্যাকপ্যাকার শাহাদাতের ব্লগ, খেলা হবে। বন্ধুরা এখন আমরা বাইকে করে আলিকদমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। 6 জন থাকার কারণে আমাদের প্ল্যান মিলে নাই কোনো মতেই, কারণ হচ্ছে 2টা বোট ছাড়া আমাদেরকে যাইতেই দিচ্ছে না। তো আর এমনিতে লোকাল কোনো বোটেও আমরা যাইতে পারিনি যে আমরা রেমাক্রির দিকে যাব, খরচ বেড়ে যাবে বলে আমরা প্ল্যান ক্যান্সেল করে এখন আলিকদমের দিকে যাচ্ছি। এখন এই 6 জনের মধ্যে থেকে আবার মোটা চিকন আছে, বাইকে করেও যে যাচ্ছি এখানে মোটা চিকন মিলাইতে গিয়ে তাদের কষ্ট হচ্ছে। কে কার সঙ্গে বসবে? বাংলাদেশের সবচেয়ে উঁচুতম সড়ক হলো এই থানচি থেকে আলিকদম সড়কটি। 33 কিলোমিটার এই সড়ক নির্মাণ করতে বাংলাদেশ আর্মির সময় লেগেছে প্রায় 10 বছর। প্রকৃতির অনাবিল সৌন্দর্য আর বৈচিত্র্যময় জীবনধারা নিয়ে বান্দরবানের থানচি আলিকদম ডিম পাহাড় ভ্রমণ করার বেশ সময় আমার কাছে মনে হয় বর্ষাকাল। তখন মেঘেদের ছোটাছুটি রংধনুসহ সবুজের অরণ্যে হারিয়ে যেতে মন চাইবে প্রত্যেকটা ভ্রমণ পিপাসু।
বন্ধুরা, থানচি আলিকদম রোডে মায়া লেক আপনারা অনেকে হয়তো শুনেছেন। থানচি থেকে 29 কিলোমিটার যাওয়ার পর এই সুন্দর মায়া লেকের দেখা পাই। বন্ধুরা, আপনারা যদি আলিকদম থেকে মারায়ন্তং আলির গুহা ঘুরে খুব আধা বেলা সময় পান, তাহলে 6 কিলোমিটার পথ পাড়ি দিলেই এই সুন্দর লেকে আসতে পারবেন। বান্দরবনে আপনার আমার জানা মতে 3টা লেক আছে। একটা হচ্ছে আপনার বগা লেক, একটা হচ্ছে পুকুরপাড়ার রাইখং লেক, আরেকটা হচ্ছে এই মায়া লেক। তো এই মায়া লেকে এখন অবধি আমার থাকা হয় নাই, একটা প্ল্যান আছে ভবিষ্যতে হয়তো ক্যাম্পিং করার। একটু পানির পরিমাণটা ভালো খারাপ দেখে একটা দিনক্ষণ ঠিক করে ইনশাল্লাহ ভবিষ্যতে আসব। আপাতত এই মায়া লেক দেখে বন্ধুরা আমরা চলে যাব আলিকদম হয়ে কুতুব দিয়া ইনশাল্লাহ। বন্ধুরা, আলিকদমের বিসমিল্লা হোটেলে আছি। গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম বিসমিল্লা হোটেলের কথা। তো বিসমিল্লা হোটেল থেকে এখন নাস্তা ফাস্তা করে এখন বেরিয়ে যাচ্ছি। আপনাদের এনি মানে যে কোনো ইনকোয়ারি অথবা ইনফরমেশন আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন, প্লাস গাইড এনিথিং আপনারা মানে রুংরাং সিস্টেম অথবা যেদিকেই যান এখান থেকে হেল্প নিতে পারবেন। আপাতত আমাদের গাড়িও রেডি, আমরা চকরিয়ার দিকে যাচ্ছি মাতামহরি পরিবহনে। 60 টাকা ভাড়া, এ হচ্ছে পরিবহনের টিকিট মাতামহরি, আর ওই হচ্ছে গাড়ি। আপাতত হয়তো ঘন্টা দেড়েক সময় লাগবে গিয়ে ওইখান থেকে। আপনারা যারা আমার এর আগে কুতুব দিয়া ব্লগ দেখেছেন, মারায়ন্তং টু কুতুব দিয়া ব্লগ, তারা জানেন যে ওইখান থেকে চকরিয়া থেকে নতুন পুরাতন বাস স্ট্যান্ড ওইখান থেকে আমাদের মগনামা ঘাট হয়ে যেতে হয় কুতুব দিয়া। তো উঠে যাচ্ছি, সিট হচ্ছে 1 2 3 4 নাম্বার লাইন থেকে 5 6 7, 5 নাম্বার লাইন থেকে মানে। তো আমরা পৌঁছায় গেছি চকরিয়াতে। চকরিয়া পুরাতন স্ট্যান্ডে নামাই দিছে। এখান থেকে লেগুনা আর সিএনজি যায় মগনামা ঘাটের উদ্দেশ্যে। লেগুনার সিরিয়াল কই? এটাই জীব মগনামা ঘাট। কয়জন এলে সারবা? টাইমের গাড়ি বলতে এখন তো বাজতেছে প্রায় 3টা। কয়টার দিকে টাইম তোমার? 3:15 বাজে। কয়টা ছাড়বেন? 15 মিনিট ছাড়বেন, 5 মিনিটও পুরাই যায়। মানুষ পুরাই দিলে ছাড়বে? ব্যাগটা রেখে দাও আপাতত তাহলে। বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা পর মগনামা ঘাট চলে আসছি। এখন মগনামা ঘাট থেকে আমরা বরগোপ ঘাটের দিকে যাব। তো সামনে হচ্ছে আপনার ঘাট, এদিক দিয়ে হেঁটে যেতে হবে ডান দিকে। Thank you.
বন্ধুরা আমরা বরঘোপ ঘাটে চলে আসছি। ওইখান থেকে গিয়ে এখন একটা অটোতে করে আমরা আমাদের যেই থাকার জায়গা ঢাকবাংলা সরকারি ওইখানেই যাব। গিয়ে তারপরে হচ্ছে যে আজকে নাইট হোল্ড করবো, কালকে ইনশাল্লাহ দেখি কোথায় যাওয়া যায়, ঘোরাফেরা করা যায়, আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। এমন এক হোটেল উঠছি ভাই, তো এটার ভিতরে যাওয়ার পর দরজা লাগানোর কিছুই নাই। ভিতরে যাওয়ার পর কাজকাম শেষ হইলে ভিতর থেকে লক করতে হয়। লক করলে তারপর হচ্ছে যে আপনার এটা লাঠি দিয়ে একদম খোলার অপশন ছাড়া আর কোনো উপায় নেই। এক যুগেরও বেশি সময় আগে কুতুবদিয়াতে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও কুতুবদিয়ার জনগণই ভালোভাবে বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পারেন না। তারাই জেনারেটর ব্যবহার করে চাহিদা মিটান। আর আজকে আমাদের এমন কপাল, সন্ধ্যার পর থেকে সারা রাত আর আলোর দেখা পাই নাই, এর মধ্যে শত শত মশার কামড় হজম করতে হয়েছে সারা রাত্রি। মিলন হবে কত দিনে, হে আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে, ওতা হয় না কপাল গুনে, হে ওতা হয় না কপাল গুনে, হে আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। চাতক প্রায় হোর নিশি চে আছে কালো সোসি, ওই আমি হব বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। মিলন হবে কতদিনে, হে মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে।